শুভ নববর্ষ, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি এবং কালকে হচ্ছে আমাদের নববর্ষের প্রথম দিন, সো আজকে আমি পিক করছি এমন একটা প্লেস, যেই প্লেসটাতে আসলে বাঙালিয়ানার একটা টোটাল কম্বো, মানে আমি বলতে চাই যে এখানে বাঙালি খাবার দাবার যেরকম আপনি কিনতে পারবেন, মানে ড্রাই ফুড, অ্যাট দ্য সেম টাইম এখানে বাঙালি কাপড় চোপড়ও পাবেন, এবং একই ছাদের নিচে এখানে আবার একটা সুপার হোম কুক স্টাইলের বাঙালি খাবারের রেস্টুরেন্টও আছে, এবং এটা একজন ফিমেল অন্টারপ্রেনর, উনি এটার উদ্যোক্তা। সো উনি মাঝে মাঝে নিজের হাতেও এখানে রান্না করেন, সেই খাবারগুলো এখানকার মানুষ খুবই এনজয় করে, এবং পান্থপথে এটা ইজ ভেরি পপুলার, সেটা হচ্ছে মাদল। খাবারের আগে প্রথমে আমি যেটা করতে চাই যে মাদল শস্য ভাণ্ডার বলে যেটা অর্গ্যানিক শপ আছে, এই শস্য ভাণ্ডারটা আপনাদেরকে দেখাবো, দেন এখানে কাপড় চোপড় অ্যাক্সেসরিজ কী আছে সেইগুলো আপনাদেরকে দেখাবো, ফাইনালি আমরা হচ্ছে এখানে বাঙালি খাবার খাবো। তো আসেন। তিলের তেল, এটা হচ্ছে ঘি, না
এখানে তো অনেক আইটেম, আমাকে একটু আপনি আইটেমগুলোর নাম এবং হালকা যদি প্রাইস আইডিয়া দিয়ে দিতে পারেন তাহলে একবারে আমার ভিউয়াররা সবাই আর কি জেনে যাবে। আচ্ছা ঠিক আছে, শুরুতে এটা আছে লইট্টা শুটকি ভুনা। লইট্টা শুটকি ভুনা, হ্যাঁ, এটা 100 টাকা হয়, 100 টাকা পার হেড। এটা হচ্ছে চিংড়ি মাছ ভর্তা। চিংড়ি মাছ ভর্তা, যে কোনো মাছ ভর্তাই আমাদের এখানে আমরা 60 টাকা করে নিই। আচ্ছা, যে কোনো মাছ ভর্তা 60 টাকা। এটা মুরগি ভুনা। এটা কি দেশি মুরগি ভুনা? একদম দেশি মুরগিটা কি সব সময় থাকে এখানে নাকি স্পেশাল অর্ডার করলে আপনারা পাবেন? দেশি মুরগিটা তো অ্যাভেলেবল না, সোনালী মুরগিটা এরকম আকারে সব সময় থাকে। সব সময় থাকে, বাট যদি কেউ দেশিটা স্পেশালি অর্ডার করে তাহলে আপনারা সাপ করতে পারেন। আমাদের বাজার দরের উপরে নির্ভর করে ওটার দাম কত হবে। এক্স্যাক্ট, সোনালী মুরগিটা আমরা 150 টাকা করে। কয় পিস থাকে ওখানে? দুই পিস থাকে। ওকে, এটা হচ্ছে সরপুটি। এটা সরপুটি ভাজা। ওকে, সরপুটি ভাজাটা আমরা 100 টাকা করে। 100 টাকা একটা, একটা এক পিস 100 টাকা। এটা হচ্ছে মাশরুম, মাশরুম ভর্তা। মাশরুম ভর্তা, মাশরুম ভর্তাটা 65 টাকা। 65 টাকা। পান্তা ভাত, পান্তা ভাত। এটা আছে কাঁচকলা ভর্তা, কাঁচকলা ভর্তা। যে কোনো সবজি ভর্তা আমরা 30 টাকা করে। আচ্ছা, ওকে। আর এটা হচ্ছে তিতা গিমা শাক। গিমা শাক, এটা আমরা চৈত্র সংক্রান্তি উপলক্ষে যে খাওয়া দাওয়াটা হয় সেক্ষেত্রে এটা। আচ্ছা, গিমা শাক, যে কোনো শাক আমাদের 30 টাকা করে। ওকে, এটা হচ্ছে 40 টাকা। এটা হচ্ছে কালিজিরা ভর্তা। কালিজিরা ভর্তা, কালিজিরা ভর্তা, কালিজিরা ভর্তাও এরকম 40 টাকা করে আসবে। আচ্ছা, আর ওখানে আছে পেঁয়াজ মরিচের ভর্তা। পেঁয়াজ মরিচ ভর্তা, এটা সিম ভর্তা, এটা করলা ভর্তা, সরি করলা, হ্যাঁ এটা করলা ভর্তা। আচ্ছা, করলা ভর্তা, করলা ভর্তা সবজি ভর্তার মতো চাটি করা যাবে। আচ্ছা, এটা তিসি ভর্তা, তিসি ভর্তা। এটা হচ্ছে ডাল ভর্তা, ডাল ভর্তা। এটা হচ্ছে সজনা, সজনা ডাল, আম ডাল, পাবদা, এগুলো কত? 30 টাকা করে নাকি? হ্যাঁ, ডাল সব 30 টাকা, ডাল সব 30 টাকা। পাবদা মাছ, তবে আমাদের নরমাল ডাল 30 টাকা, এই স্পেশাল ডালগুলো 40 টাকা। আচ্ছা, পাবদা মাছ, পাবদা মাছ 150 টাকা পার পিস, দুই পিস। এই প্রত্যেকটা অর্ডারে হচ্ছে দুই পিস এবং দুই পিসের দাম হচ্ছে 150 টাকা। ইলিশ মাছ, ইলিশ মাছ, সরষে ইলিশ, ওটা 200 টাকা পার পিস। 200 টাকা পার পিস, ইট ডিপেন্ডস অন মার্কেট, তাই না? কখন মার্কেটে কিরকম ইলিশের প্রাইস থাকে। ওকে ওকে, আর এটা হচ্ছে করলার ঝোল, করলার ঝোল এবং চিংড়ি মাছ আছে, এই যে ছোট ছোট চিংড়ি মাছ আছে। ওকে, ওটাও 60 টাকা করে আমাদের রেগুলার। ওকে, আর এটা হচ্ছে শুক্তো, এটা স্পেশালি শুধু চৈত্র সংক্রান্তি আর বৈশাখের জন্যই আমাদের রেডি হবে। ওকে, এটাও 100 টাকা হবে। আচ্ছা, এটা হচ্ছে, এটা হচ্ছে মিষ্টি আলু চিংড়ি মাছ আর কাঁচা আমের টক। আচ্ছা, এটা স্পাইসি, মানে হোটেল সর একটা টেস্ট আছে। ওকে, আমরা ওই যে বিভিন্ন এলাকায় খাট্টা বলে, খাট্টা, ওই ওই খাট্টা টাইপের। হ্যাঁ হ্যাঁ, এটা ছুরি শুটকির ভর্তা, ছুরি শুটকির ভর্তা, ছুরি শুটকির ভর্তাও 60 টাকা হবে। আচ্ছা আচ্ছা, আর ওটা লাউ চিংড়ি, লাউ চিংড়ি, লাউ চিংড়ি 65 টাকা। বেগুন ভর্তা সবজির ভর্তার মতো। এটা হচ্ছে শাক, এটা হচ্ছে হেচি শাক বলে, এটা চৈত্র সংক্রান্তি উপলক্ষে। হেচি শাক, হেচি শাক, হেচি শাক। ওকে, আমি এটা দেখি নাই কখনো। এই দুটো শাকই আনকমন, অ্যাভেলেবল না, একটু রেয়ার। ওকে, এই অকেশনে আমরা এই শাকগুলো অ্যারেঞ্জ করি। আচ্ছা, এটা টমেটো, টমেটো ভর্তা, ডিম ভর্তা, ডিম ভর্তা, কাচকি মাছ, ছোট মাছ, ছোট মাছ, কাচকি মাছ, এটা বাতাসি মাছ, বাতাসি মাছ। আচ্ছা, বাতাসি মাছ। এটা হচ্ছে কুমড়ার ফুল, একটা শুটকির ভর্তা, এটা চাপা টাইপ শুটকি, চাপা শুটকির ভর্তা। ওকে, এটা হচ্ছে আলু ভর্তা, ঢেঁড়স ভাজি, কুমড়ো ফুল ভাজি, কুমড়ার ফুল ভাজি। এটা ডাল দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে। হ্যাঁ, এটা খালি খালি খেতেও বেশ ভালো লাগে। সো আমরা ওনার কাছ থেকে প্রাইস এবং মেনু মোটামুটি দেখে নিলাম, এখন আমি আমার মতো খাবো, আপনারা ভাবতে থাকেন, দেখতে থাকেন, আর আমি খেতে থাকি, আর সময় পেলে চলে আসবেন আর কি, খেতে চলে আসতে পারেন। ওকে, আমি এখন একটা প্লেট নিই, নিয়ে আমার মতো বসে খাওয়াটা স্টার্ট করি। এত আইটেম সব তো আর খাওয়া যাবে না, বাট আনকমন দুই একটা আইটেম খাবো, আর আমার পছন্দ যেগুলো সেই টাইপের আইটেম একটু খাবো। যেহেতু দুইটা খুবই আনকমন শাক আছে এখানে, সো এই দুইটা শাক একটু দেখতে চাই। শুটকি ভর্তা নেই, অনেক অয়েলি শুটকি ভর্তা, এরকম তেল তেলা শুটকি ভর্তা আমার খুব ভালো লাগে।
শ্রুতি ভুনা বেসিক্যালি, দিস ইজ নট থট পার। আর এই যে এই শাকটা, একটা কুমড়ার ফুল নেই। সো এগুলো দিয়ে খাবো, তারপরে হচ্ছে মাছ মাংস, কাঁচা আমের শরবত। ভেরি অর্গানিক স্টাইলের দানা দানা টাইপের, এই যে একদমই যে কাঁচা আমটাকে যে ব্লেন্ড করা হয়েছে এবং ওইটা একদম মিহি দানার মতো ইয়ে হচ্ছে, এটা হচ্ছে কুমড়ার ফুল ভাজি, ডিপ ফ্রাইড। যে ডিমা শাক, ডিমা শাক জিনিসটা আমি কখনো আগে খাইছি বলে আমার মনে পড়ে না, বাট যেহেতু আনকমন, সো আনকমন জিনিসটা একটু টেস্ট করে দেখতে চাই। একটু হাতে ধরার সময় একটু পাটশাক পাটশাক ফিল আছে, একটু স্লিপারি কাইন্ড অফ। এবং বেশ তিতা করলার মতো, আমার মনে হয় এই কারণেই এটা অত পপুলার হয় নাই ডিমা শাক। আমরা রেগুলার রেসিপিতে, আমাদের রেগুলার মেনুতে এটা থাকে না। বাট একদমই পাট শাকের মতো একটু স্লিপারি কাইন্ড অফ। এটা দেখি এটা রেগুলার, মানে আমরা রেগুলার যে শাকগুলো খাই সেরকম শাকের মধ্যে কার সাথে কম্পেয়ার করবো আমি, একটু পালং শাকের মতো, পালং শাকের সাথে কম্পেয়ার করলে একটু কাছাকাছি টেস্ট বোঝা যাবে। শুটকি ভর্তাটা দিয়ে একটু মুখটারে আবার ঠিক করি, ওইটা অসম্ভব তিতা। শুটকি ভুনা অলওয়েজ ভেরি ডেলিশিয়াস, একটু ঝাল আছে, এবার আমি যেটা খাবো পাবনা মাছ অ্যান্ড দেশি মুরগি, কারণ দেশি মুরগি ইজ নট ভেরি কমন আমাদের সব জায়গায়। একটু ঝোল, না না মাছ দিয়ে জাস্ট একটু ঝোল, ওকে থ্যাংক ইউ। এই যে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতার উপরে পাবনা মাছ আমার আরেকটা ওয়ান অফ দ্য ফেভারিট মাছ। বাতাসি মাছটা একটু খাই কারণ যেহেতু বৈশাখ, বৈশাখের খাবার, সো একটু বাতাসি মাছটাও ট্রাই করা দরকার, তাই না? একটু মাখা মাখা স্টাইলে রান্না করা। খাবারটার মধ্যে না একটা, সব খাবারেই একটা অদ্ভুত বাসার রান্নার ফিল আছে। এবং আমি মোটামুটি যে প্রাইস অ্যানালাইসিস করে দেখলাম, এটা কিন্তু আমাদের যে বাংলা হোটেলগুলো আছে ঢাকা শহরে, সেই বাংলা হোটেলগুলোর সাথে প্রাইসে কিন্তু আকাশ পাতাল কোনো ডিফারেন্স না, হালকা হয়তো 19-20 ডিফারেন্স। ইনফ্যাক্ট ভর্তা টর্তা এগুলো কিন্তু সব জায়গাতেই ওই 20-30 টাকা এরকম করেই প্রাইস। একটা দেশি মুরগি ভুনা, একটা মুরগি রান আছে উপরে, রান নেই দেখি, এবং এটার উপরে আবার একটু গার্নিশ করা পেঁয়াজ বেরেস্তা দেওয়া,
মশলা, ঝোল মশলা, দেশি মুরগির কিন্তু একটা অদ্ভুত রকমের স্মেল আছে, খাওয়ার সময় এই স্মেলটা পাওয়া যায়। যারা বাংলাদেশের বাইরের ভিউয়ার তাদের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে এই দেশি মুরগিটা আসলে কি, দেশি মুরগিটা আসলে কি, এটা আমি মুখে আপনাদেরকে বোঝানোর চাইতে সবচাইতে ভালো হবে একদিন যদি আমি একটা অর্গ্যানিক দেশি মুরগি আপনাদেরকে দেখাইতে পারি। যে দেশি মুরগির মাংসটা বেসিক্যালি আমরা যে ফার্মের মুরগির মাংসটা খুব সফট নরম থাকে, তো আমাদের এখানে আবার অর্গ্যানিক দেশি মুরগি যেটা সেটার মাংসটা খুব স্ট্রং থাকে, মানে মাটন যেরকম স্ট্রং থাকে সেরকম মাটন বিফের মতো স্ট্রং মিট থাকে। অদ্ভুত টেস্ট আছে, অদ্ভুত মজা। এরপরে একটু আমডাল খাবো। এই যে আমডাল, এই যে আম একটা নেই, টক আম, কাঁচা আম। এখানে অনেক আইটেম, এই অনেক আইটেম তো আমার পক্ষে খাওয়া সম্ভব না। একটা স্বাভাবিক মানুষ যতটুকু খেতে পারে আমি ততটুকুই খেলাম, বাট এর মধ্যে আমার পছন্দের আইটেম এবং আমার স্পেশালি যেটা খেতে আমার ভালো লাগে সেরকম আইটেম খাইছি, আর দু একটা আনকমন আইটেম খাইছি। মেইন কোর্স শেষ, এখন হচ্ছে ডেজার্ট টাইম। ডেজার্ট টাইমের জন্য এইগুলো আসলে ধরে রেখে দিয়েছিলাম যে মুড়ি মুরগি না হইলে তো পয়লা বৈশাখ পুরাই হয় না আমাদের। সো এইখানে এইগুলোও পাওয়া যায়। অ্যান্ড এই দিস অল আর অর্গ্যানিক ফুড, এই যে খই, অ্যান্ড এই যে মুড়ি, বাতাসা, এই এটাকে কী বলে, ছাঁচ বলে, ইনফ্যাক্ট এগুলো সব কটার নামও আমি জানি না। অ্যান্ড এইখানে হচ্ছে আরেকটা সে ডাবের পুলি, আমি আগে একবার খেয়েছিলাম একটা জায়গায়, এই হচ্ছে ডাবের পানি দিয়ে আসলে এই পুলিটা পরে। এটার মধ্যে কোনো অ্যাডেড ফ্লেভার নাই এবং একদম অদ্ভুত, একদম রিয়েল ডাবের ফ্লেভার পাওয়া যাচ্ছে এটার মধ্যে। অরিজিনাল ডাবের পানি থেকে যেহেতু তৈরি, সো ডাবের ফ্লেভার পাওয়া যাবে, এটাই ন্যাচুরাল। কেন বললাম আমি আসলে বুঝি নাই। সো দামের কথা যদি বলি, ইনফ্যাক্ট আলাদাভাবে আজকে দাম বলার টোটাল অ্যামাউন্ট বলার কিছু নাই, কারণ ওনারের সাথে আমরা যখন শুরুতে কথা বলতেছিলাম যে সমস্ত আইটেমের সাথে যখন ইন্ট্রোডিউস করছিলাম তখন ইনফ্যাক্ট উনি দাম বলে দিছে। সো ওইটার উপরে বেস করে আপনাকে আসলে বুঝে নিতে হবে যে আপনি কী ধরনের খাবার খাচ্ছেন, সেটার কী প্রাইস। বাট আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে ওই দামগুলো শুনে যে ওভারঅল বাংলা হোটেল যেগুলো আছে সেইগুলোর সাথে এই হোমমেড টাইপ অফ ফুডের প্রাইসিংয়ের আসলে আকাশ পাতাল কোনো ডিফারেন্স থাকে, ভেরি ক্লোজ টু। ভিডিও ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন থাকে মাস্ট ক্লিক করবেন, তা নাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশান পাবেন না। আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে, স্পেশালি ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করবেন, জানতে পারবেন কোথায় নেক্সট ভিডিওটা হচ্ছে। আর ফুডকোর্টে এখনও যারা মেম্বার না, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ফুডকোর্টে গিয়ে মেম্বার হয়ে যাবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন, খাবারের ছবি তোলেন অথবা একটু ভিডিও করেন, খাবারের নাম দাম সহ রেস্টুরেন্টের নাম সহ ওইখানে পোস্ট করে দেন। আমরা জানতে চাই আপনার শহরে কোন রেস্টুরেন্টে কত দামে কোন খাবারটা পাওয়া যায়। গুড বাই।